বর্ধমান রাইডার্স ডিভিশনের উদ্যোগে ও সমাজের বন্ধু স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আজ বর্ধমান শহরে স্টেশন বীরহাটা সর্বমঙ্গলা বাড়ি সহ বিভিন্ন এলাকায় গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ ও খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি করোনাকালে মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ করে বর্ধমান রাইডার্স ডিভিশনের সদস্যবৃন্দ। সংস্থার সভাপতি সপ্তর্ষি নাগ বলেন, রাইডার্স ডিভিশন দীর্ঘদিন ধরেই মানুষের স্বার্থে কাজ করে আসছে। সংস্থার 5 বছর উপলক্ষে এই কর্মসূচিতে আমরা মানুষকে সতর্ক করার পাশাপাশি আজ শহরের বিভিন্ন স্থানে যেখানে দুস্থ অসহায় মানুষ দেখতে পাবো সেখানেই তাদের খাদ্য তুলে দেবো বলে জানান। আজকে আমাদের বর্ধমান রাইডার ডিভিশন গ্রুপ আমাদের 5 বছর পূর্ণ করলাম, তো সেই খুশিতে আজকে আমরা আমাদের সমাজবন্ধু আমাদেরই চেনাজানাদের একজন এনজিও অর্গানাইজেশন, তো ওনাদের হাত ধরে আজকে আমাদের এই গরিব মানুষদের জন্য বস্ত্র বিতরণ এবং রাতে কিছু খাবার দাবার, তো আজকে আমাদের মোটামুটি 1000 জনের মতন আমাদের কাছে খাবার উপলব্ধ আছে। 1000 জনের বেশিও পেতে পারে, আমাদের সেমনি হিসাব নেই, কিন্তু 1000 জন মিনিমাম আমাদের কাছে 1000 জনের মতন খাবার আছে। তো তার সাথেও আমরা সার্জিক্যাল মাস্ক এবং প্রপার সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করার চেষ্টা করছি এবং আমাদের সকল ছেলে প্রপার স্যানিটাইজেশন আর কোভিড প্রোটোকল মেনে চলেছে। এবং আমরা ধন্যবাদ জানাতে চাই বর্ধমান থানা আইসিকে এবং আমাদের জিআরপিএফ এবং আরপিএফ পোস্ট বর্ধমান রেলওয়ে স্টেশনকে। আচ্ছা, এটা কোন কোন জায়গাতে এটা করা হচ্ছে? তো আজকে আমাদের মেনলি এটা আমাদের বর্ধমান রাইডার ডিভিশন গ্রুপ থেকে করা হয়েছে এবং আমাদের যিনি সমাজবন্ধু সমাজবন্ধু সেক্রেটারি সুরজ দা, উনি আমাদের খুব পরিচয় এবং আমাদের গ্রুপে আগে বিলং করতেন। এই জায়গাটা ছাড়া আর কোথায় কোথায় করা হচ্ছে? এবং এই জায়গা ছাড়া আমাদের যেমনি বীরহাটা, আমাদের সর্বমঙ্গলা বাড়ি এবং আমাদের যেসব আমাদের পুরো বর্ধমানটা একবার টহল দিয়ে দেবো, কভার করার চেষ্টা করছি। যেখানেই আমরা গরিব মানুষ রাস্তায় কষ্ট পাচ্ছে শীতে, ওদের জন্য খাবার এবং জামা কাপড় আমরা ব্যবস্থা করেছি, তো ওদের কাছে সেটা পৌঁছে দেবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাও, আনন্দ বার্তা।